শুধু টাকার গরম দেখানোর জন্য আমাদের ঢাকবাতে কি বলেছেন আপনি? আমাদের তো মাননি, শুধু অপমান করবার জন্য ঢাকবাজাতি বলেছেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা নেই, পয়সা নেই, কোনো মান নেই। যে সমাজে পয়সা মানুষটি মান দেয়, সেই সমাজে কেতায় আগুন। গঙ্গা, একটা কানের ঝুমকো পড়ে গেছে, ফেলে এসেছিস তুই। আলিয়া, এই নাও তোমার ঝুমকো, যেটা তুমি যমুনার গ্রামের বাড়িতে ফেলে এসেছিলে। আমি ফেলে এসেছিলাম মানে? মানে তোমার ড্রাইভারই তো বললো যে তুমি ফেব্রুয়ারির 12 তারিখে যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিলে, ঠিক যেদিন সঙ্গীত যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল। মানে সঙ্গীত যেদিন যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল, সেই রাতে আর্যাও যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল। তারপরে এই আর্যা সঙ্গীতকে ঘুমের ওষুধ বা নেশার কিছু খাইয়ে ওকে টেনে তুলতে চেষ্টা করে এবং সেই সময় ওর ওই কান থেকে এই ঝুমকোটা খুলে পড়ে যায়। এটা অ্যাসাম্পশন।
ঝুমকো পার্ট টু, মানে এক কানে আছে এক কানে নেই, মানে এক কান কাটা, এটা আলটিমেটলি দু কান কাটা হয়ে যাবে। এসব কি হচ্ছে কি? প্লিজ ছোটা, প্লিজ এখন তুই একটু চুপ কর, চুপ কর। না, কেউ চুপ করবে না, কেউ চুপ করবে না। আর তারপর তারপর আমার ছোট কর্তা বাবুকে ঘরে এনে ওই কুৎসিত নাটকটা তুই সাজিয়েছিলি, মনে আছে তোর? সঙ্গীত তো কাল সারা রাত এ ঘরেই ছিল, যমুনার ঘুমানোর পর ওইখানে এসেছিল। আমি ভেবেছিলাম যেরকম প্রত্যেক রাতে তুমি আমার ঘরে আসো আর যমুনার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘরে চলে যাও, তেমনই আজও চলে যাবে। কিন্তু তুমি ঘুম থেকে উঠতে পারোনি, দেখো কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। বেশি ঢং করিস না, তুই কাল রাতে এখানেই ছিলিস, আর তোর জন্য প্রায় রাতে আমাকে গেস্ট রুমে শুতে হয়। চুপ কর, চুপ কর তুই। না বাবু, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন, দিন আজ রায় দিন, কেদার রায় দিন রায় আপনার। ঠিক তাই, বল মা, তুই বল, বল যমুনা, বল, বল না যমুনা, সব বল যমুনা ভূতি, বলো। তারপর কি বড় বেশি হাটে হাড়ি ভাঙবো নাকি? বাবা বাজাও ঢাক, ঢাকটা বাজাও বাবা। দরজার সামনে বাড়ির বউ ঢাক বাজাচ্ছে তাতে সম্মান যায় না? এইসব গেস্টদের সামনে তো সম্মান যায়। এবার তাহলে শুনুন তার কণ্ঠস্বর। সত্যি করে বলো, কে বলছো তুমি? আমি যে ওকে দিয়ে সাইনটা করিয়েছি তোমাকে কে বললো? হ্যাঁ, কে বললো বলো? কি হলো, চুপ করে আছো কেন? স্পিক আউট, কে বললো? বড় বেশি, আমি তোমার ছেলের মতো আর যমুনা তোমার মেয়ের মতো, এরকম একটা কুৎসিত কাজ নাই বা করতে পারতে। আর হ্যাঁ বাবা, বড় পিসি যমুনাকে দিয়ে একরকম বলে সই করিয়ে নিজের লয়ারকে দিয়ে কোর্টে পাঠিয়েছিল। যমুনা কোর্ট কাছারি বোঝে বাবা, তুমি ক্রোধে উন্মত্ত হয়ে সব ভুলে গেছো।
আমি জানতাম যে আমার নাত বউ কখনো এমন ভুল করতে পারে না, কখনো না। কেদার, এবার তুই কি করবি? তুমি আমার ছেলে চাই ঘুমের ওষুধ মিশিয়ে তাকে সেন্সলেস করে বাড়ি নিয়ে এসেছিলে। তুমি আমার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে যে দৃশ্যের অবতারণা করেছিলে সেটা তোমার মস্তিষ্ক প্রসূত। বলো, চুপ করে আছো কেন? স্পিক আউট। তাহলে শুনুন, আরো আছে। রুগীদের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আমাকে দিনের পর দিন কড়া কড়া ওষুধ খাওয়ানো হয়েছিল, আমাকে সুচ ফোটানো হয়েছিল। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমি তো মরেই যাচ্ছিলাম। কত কষ্টই না পেয়েছে নতুন বউ। থাক বাবা, অনেক হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না, যমুনা বৌদি ঠিক আসবে, তোমার সঙ্গে আমার বেড, যমুনা বৌদি ঠিক ফিরবে। আমি কিন্তু বাজি জিতে গেছি বাবা। তুমি জিতেছ। আরে জিতবেই তো, যমুনার ব্যাপারে ষোলো আনা কনফিডেন্ট। হ্যাঁ, দাদার বোধ বুদ্ধি না একটু কম। বাবুকে একেবারে গোল দিয়ে দিয়েছে। এই ইয়ার কি মারবি না আমার সঙ্গে? বাবা, তুমি কিন্তু হেরে গেছো। এবার আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে তো? কি আগে তুমি করবে কি না বলো, কথা দাও আমায়। কথা দিলাম। কেদার রায় কিন্তু কথার খেলাফ করে না। এবার তুমি যমুনা বৌদিকে বরণ করো। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? এটা কখনো হয় নাকি? বরণ কর দাদা, বরণটা করো। হ্যাঁ দাদা বাবু, এই হলো আমাদের আসল লক্ষ্মী। বরণ করুন, বরণ করুন। তুমি কিন্তু হেরেছো বাবা। বাবা প্লিজ। সব কি হচ্ছে, সব কি হচ্ছে, এসব কি হচ্ছে? ছোট কথা বাবু,
বাবাকে ধরুন। সে চিনতে পারলো না, সত্যি এই পুরুষ মানুষগুলো কি রে, মাথা মোটা, সম্পর্কের মানেই বোঝে না। কি বলবো আর, এ দাদা তো বলতে বাধ্য আছি, গাম্বার দাদা। কাকাই, তুমি কিন্তু আমার শ্বশুরমশাইকে অপমান করবে না। যতই হোক, আমি তো বাবা বলে ডাকি। এই তুই থাম, আমার বর। সবাই উলুতে শাক ভাজা। হ্যাঁ হ্যাঁ, দাদাভাই আবার বিয়ে হবে। এই ঠিক বলছো, এই এই চলো 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 সৈন্যপতি ও বাসায় দিই, চলো চলো চলো, এই চলো 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 চলো। কিছুতেই মেনে নিতে পারছি না মা।